হ্যাঁ দেখো ভাবি, এই মুহূর্তে আমরা রয়েছি নন্দীগ্রামের টেঙ্গুয়াতে, এবং এই যে টেঙ্গুয়া মোড়ে যে সমস্ত দোকানপাট রয়েছে তুমি দেখতে পাবো, সেই সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ হয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে এই টেঙ্গুয়া মোড়ে তারা কিন্তু অবরোধ শুরু করেছিলেন, পিকেটিং শুরু করেছিলেন। এই মুহূর্তে তারা কিন্তু মিছিল শুরু করেছে, সেই মিছিল কিন্তু নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গাতে কিন্তু গাছের গুঁড়ি ফেলে সেখানে কিন্তু অবরোধ করা হয়েছে, সেখানে বিজেপি পতাকা লাগানো হয়ে রয়েছে। এমনকি নন্দীগ্রাম থেকে যে সমস্ত সরকারি বা বেসরকারি বাস তারা কিন্তু বিভিন্ন রুটে যাতায়াত করত, সেই সমস্ত বাস চলাচলও কিন্তু বন্ধ হয়ে রয়েছে। যারা খুব প্রয়োজনে বাড়ি থেকে বেরোচ্ছেন, হয় মোটর বাইকে করে কিংবা সেখানে টোটোতে করে, তারা কিন্তু যাচ্ছেন। এবং এই মুহূর্তে যে টেঙ্গুয়া, সেই টেঙ্গুয়া মোড়ে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী, তারাও কিন্তু এখানে রয়েছেন। সারাদিনই নন্দীগ্রাম জুড়ে বিজেপির একাধিক কর্মসূচি রয়েছে, এবং তোমাকে জানিয়ে রাখি গতকালের ঘটনা পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাথ পাল সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কিন্তু আজকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে। পাপিয়া ধন্যবাদ। রানীগঞ্জের মঙ্গলপুরে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা ঘটে, ভেঙে পড়ল ছাই ভর্তি ট্যাঙ্ক, 3 জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা, উদ্ধারে পুলিশ, দমকল ও কারখানা কর্তৃপক্ষ। রানীগঞ্জে স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা ঘটে, ভেঙে পড়ল ছাই ভর্তি ট্যাঙ্ক, 3 জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে, যদিও পুলিশ উদ্ধারে নেমেছে, দমকল ও কারখানা কর্তৃপক্ষ রয়েছে সঙ্গে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।